दोस्तों और बुजुर्गों, BBS कंपनी का नया तोहफा, एक मशहूर वाकया जो हकीकत पर मुंबी है, पेश कर रहे हैं। ये मशहूर वाकया हजरत यूसुफ अलैहिस्सलाम और बीबी जुलेखा से ताल्लुक रखता है, जिसे मौलाना अजीजुल हक साहब ने पुरजोश अंदाज में पेश करके रूह को ताजगी बख्शी है। मौलाना अजीजुल हक साहब न सिर्फ आलिम दीन है बल्कि एक शोला बयां मुकर्रर भी है। आलिम दीन फरमाते हैं कि अल्लाह ताला ने कुरान पाक में हजरत यूसुफ अलैहिस्सलाम का तस्किरा बयान फरमाया है। हजरत यूसुफ अलैहिस्सलाम के बारे में कहा जाता है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबियों में सबसे खूबसूरत नबी गुजरे हैं। हजरत यूसुफ अलैहिस्सलाम का ये सच्चा वाकया मशहूर इस्लामी मुल्क मिस्र का है, क्योंकि हजरत यूसुफ अलैहिस्सलाम मिस्र में ही जलवागर हुए थे। इस कैसेट को अबुल कलाम साहब और अब्दुल सत्तार साहब के जेर निगरानी तरतीब दिया गया है और BBS कंपनी की जानिब से जारी किया गया है। और कहा जाता है कि आपकी जानकारी के लिए ये बता देना जरूरी है कि कैसेट खरीदते वक्त BBS कंपनी का ट्रेडमार्क जरूर देख लें। तो आइए हजरत यूसुफ अलैहिस्सलाम और बीबी जुलेखा का मशहूर वाकया मौलाना अजीजुल हक की आवाज में समाप्त करें। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातुह। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون ورحمنا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد بسم الله الرحمن الرحيم ألف لام ميم
তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আমার শ্রদ্ধেয় বাবাজি এবং ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাদিয়াকে ইসলামের ঘরে, দিন ইসলামের ঘরে, তৌহিদের ঘরে পাঠিয়ে দিয়েছেন। গোটা বিশ্বের জমিনে আল্লাহ তাবারাকাতালা তাঁর মহামূল্যবান কিতাব আল কুরআন, কুরআনুল করিম, এই 30 পারা কুরআন শরীফকে গোটা বিশ্বের মানুষের জন্য আলোর পথ, মানুষের চিন্তাধারা, মানুষের উন্নতির পথ, অতীত এবং ভবিষ্যতের পথকে পরিষ্কার করার জন্য এই মহামূল্যবান কোরআন শরীফ আল্লাহ তাবারাকাতালা গোটা বিশ্বের মানুষের প্রতি এনায়েত করেছে। আমার শ্রদ্ধা বাবাজি এবং ভাই জানেরা, আমরা নিশ্চয়ই জানি এই মহামূল্যবান কোরআন শরীফ আল্লাহ তাবারাকাতালা 114টা সূরা দিয়ে এই পবিত্র কোরআন শরীফ, কোরআনুল করিমকে তিনি মওজুদ করেছেন। 114টা সূরার প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, 114 সূরার শেষ সূরা হচ্ছে সূরা নাস। এই দুইটি সূরা আল্লাহ তাবারাকাতালা একটিকে ফাস্ট দিয়ে দিলেন, অপরটিকে শেষ করে দিলেন। একটু লক্ষ্য রাখতে হবে আমাদের যে কোরআন মাজিদে 114টা সূরার ভিতরে প্রথম অক্ষর যেটি দিয়েছেন সেটা হচ্ছে বে, লাস্ট অক্ষর যেটি দিয়েছেন সেটা হচ্ছে সিন। এই বে আর সিন দিয়ে আল্লাহ তাবারাকাতালা এই 30 পারা কোরআন শরীফ, কোরআন মাজিদকে তিনি পরিপূর্ণ করে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি, আজ আমরা বুঝতে পারবো আল্লাহ তাবারাকাতালা কত বড় মূল্যবান কিতাব আমাদের কাছে পাঠিয়েছেন। এই বে শব্দের অর্থ আর সিন শব্দের অর্থ যদি আমরা এক জায়গায় করি তাহলে বুঝতে পারবো কত মূল্যবান কিতাব আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। বে সিন দুইটি অক্ষরের শব্দ অর্থ দাঁড়ায় বাস, আর বাস শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট, এর পরে আর দ্বিতীয় কোন জিনিসে প্রয়োজন নাই। আল্লাহ তাবারাকাতালা এই 114টা সূরার ভিতরে প্রথম অক্ষর বে, শেষ অক্ষর সিন, এই দুইটি অক্ষর দিয়ে 114টা সূরা শেষ করে গোটা বিশ্বের মানব জাতিকে হুঁশিয়ার করে দিলেন। এই 30 পারা কোরআন মাজিদের পরে পৃথিবীতে দ্বিতীয় আর কোন ল, দ্বিতীয় আর কোন আইনের প্রয়োজন নাই। আমার বাবাজি ভাই জান, এই 114টা সূরার ভিতরে আল্লাহ তাবারাকাতালা কোরআন শরীফের 12 পারায় একটি সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ পাকের একজন নবী, একজন পয়গম্বর। এই নবীর নাম স্মরণ করে কোরআন শরীফে আল্লাহ তাবারাকাতালা একটা সূরা ঘোষণা করেছেন, সূরাটার নামই দিয়েছেন সূরা ইউসুফ। 12 পারাতে সূরা ইউসুফ 1 থেকে 108 আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকাতালা এত সুন্দর ঘটনা গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন। আজকে যদি আমরা একটু জানতে পারি, বুঝতে পারি, তাহলে বুঝবো আল্লাহ তাবারাকাতালা এই পৃথিবীতে মানুষের কত রূপ, মানুষের কত সৌন্দর্য এবং ইমানকে কত মূল্য দিয়েছেন আমরা সেটা বুঝে নিতে পারব। আমার শ্রদ্ধেয় বাবাজি ভাই জান, এই সূরা ইউসুফে আল্লাহ তাবারাকাতালা তিনি জানাচ্ছেন আমার এই ঘটনাটার মতো ঘটনা, সূরা ইউসুফের মতো ঘটনা কোরআন শরীফে আর দ্বিতীয় কোনো ঘটনা নাই। এই জন্য আমাদের জানতে হবে, শিখতে হবে কোরআন শরীফে আল্লাহ তাবারাকাতালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহ করার অধিকার তাম বিশ্বজগতের দ্বিতীয় কোনো মানুষের নাই।
সেই নির্ভুল নির্ভেজাল কিতাবের কথা শুনলে আল্লাহ তাবারক তাআলা আমাদের নিশ্চয়ই জীবনকে সৌন্দর্যময় করে তুলবে। এবং ইমান যে কি জিনিস, কত মূল্যবান জিনিস, ইসরায়েলের মধ্যে সেটা প্রস্ফুটিত হবে। এই প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য কোরআন শরীফে এই বারো পারা সূরা ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা যা কিছু জানিয়েছেন আমাদের প্রতিটা মানুষের কর্তব্য এই সম্পর্কে কিছু জানা। সেই সম্পর্কে আমি আগাম করা যাক মাওলানা আজিজুল হক সাহেব একটু আলোচনা করছি। আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর ঘটনা কোরআন শরীফের মধ্যে রায়াত করেছে। আপনারা নিশ্চয়ই জানেন কেনান বলে একটা দেশ আছে, এই কেনান দেশে আল্লাহ তাবারক তাআলা একটা রাজা বানিয়েছিলেন, যে রাজার নাম ছিল বাদশা তাইমাক। এই দেশেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবী একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যার নামটা হল হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনার জানি নাম ছিল হযরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম আব্বা জানের নাম ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জানার আম্মা জানের নাম ছিল হযরতে মাসায়রা আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জানের নাম ছিল আজাদ, যিনি কিনা এই পৃথিবীর জমিনে অগ্নি পূজক ছিলেন। আর ভাইয়ানেরা জানতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন কাফেরের ঘরে নবী পয়গম্বর আল্লাহ পাকে খলিল করে পাঠিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বেটা হযরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসহাকের বেটা হযরতে ইয়াকুব নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইয়াকুব নবী আল্লাহ তাবারক তাআলা চারজন বিবি চারজন স্ত্রী দিয়েছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম চার স্ত্রীর গর্ভে দুইজন স্ত্রীর গর্ভে সন্তান দিয়েছিলেন, দুইজন স্ত্রীর গর্ভে কোন সন্তান আদি তিনি দেন নাই। আর আব্বা জানেরা ভাই জানেরা প্রথম স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আল্লাহ তাআলা দশ দশটি পুত্র সন্তান দান করেছিলেন, ছোট বিবির গর্ভে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইটি পুত্র সন্তান দান করেছিলেন। এই দুইটি পুত্র সন্তানের ভিতরে একটির নাম হচ্ছে একজনের নাম হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, দ্বিতীয় জনের নাম হচ্ছে হযরত বানিয়ামিন। শেষ বিবির গর্ভে আল্লাহ তাবারক এই দুইটা পুত্র সন্তান দান করেছিলেন। এই দুইটি সন্তানের ভিতরে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক এই দুনিয়ার জমিনে নবী পয়গম্বর করে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। এই মহব্বত ভালোবাসা দেখে তার আর ছেলেগুলোরা বড় বিবির ছেলেরা দশ ভাই জান মিলে আরে আরে দেখতে লাগেন, হিংসা বিদ্বেষ করতে লাগেন। পাহাড়ে যে পর্বতে যে সাগল চাতে চাতে দশ ভাই জন আলোচনা করে, ভাই জানেরা আব্বা জান ইয়াকুব নবী আমরা যে দশ
ভাইজান আমাদের দেখতে পারেন না, আমাদের দিকে তেমন করে তাকান না। ওই যে একটি ভাই আছেন যার নাম হলো হযরত ইউসুফ, ইউসুফ যেন জীবনের সম্পদ, ইউসুফ ছাড়া আমাদের আব্বা জান একটা মিনিট যেন থাকতে পারেন না, একটা মিনিট না দেখে কোথাও তিনি যেতে পারেন না। আমরা দশ ভাই যান এমন শত্রু হয়ে দাঁড়িয়ে গেলাম, আমাদের দিকে একটা বাড়ির জন্য যেন ফিরে তাকান না। এমন করে আলোচনা করেন, পাহাড়ে যে পর্বত যে গভীর রাতে বসে আলোচনা করেন, আব্বা যান আমাদের শত্রুতা করেন, আমাদের দেখতে পারেন না। এমন সময়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম সকালবেলা উঠে আব্বা জানের দরবারে যে একটু আলাপ আলোচনা করেন, আব্বা জান আব্বা জান গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি আসমানে আকাশে 11টা তারা, চাঁদ আর সূর্য জমিনের উপরে নেমে এসে আমার পায়েতে তারা সেজদা করছে। আব্বা জান আমি অবাক হয়ে গেলাম, আকাশের উপর থেকে 11টা তারা চাঁদ আর সূর্য নেমে এসে আমার পায়ে তারা সেজদা করে। এমন সময় আমার কঙ্কানা ভেঙে যায়, আমার ভয় পেয়ে গেছে আব্বা জান, এই স্বপ্নটা কেন আমি রাত্রিবেলা দেখলাম। আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জব হয়ে গেলেন, নিজের বেটা ইউসুফকে বলে বাবা এ স্বপ্নের কথা যেন কাউকে বলো না, বাবা এ স্বপ্নের কথা যেন কাউকে জানাবেন না, কারণ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, তিনি এত সুন্দর স্বপ্নের তাবির জানতেন। এই স্বপ্ন দেখে বুঝে নিয়েছিলেন আসমানে 11টা তারা চাঁদ আর সূর্য নেমে এসে আমার বেটার পায়ে ইউসুফের পায়ে সেজদা করার রক্ত হলো। 11 জন ভাই চাঁদ আর সূর্য অর্থাৎ বাপ আর মা জাননী, আব্বা জান আর মা জাননী আমার বেটা ইউসুফের পায়ে সেজদা করছেন, যার রক্তখানা দাঁড়িয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটা ইউসুফকে দুনিয়ার জমিনে নবী পয়গম্বর করে পাঠিয়ে দেবেন। তাই হুঁশিয়ার করে দিলেন, দশ ভাই জানকে জানাবেন না, কারণ তোমার ভাই জানেরা এই কথাটা যদি জানতে পারে শুনতে পারে তোমার প্রতিশ্রুতা বাড়িয়ে দেবে। বাবা ভাই জানদের সঙ্গে যেন বলবে না, আমি বুঝতে পেরে গেছি আসমানের আকাশের 11টা তারা মানে 11 জন ভাই জান, চাঁদ আর সূর্য মানে বাপ আর মা, তোমার পায়ে সেজদা করছে বাবা অর্থাৎ তোমার কাছে বর্ষতা স্বীকার করছে, যা রক্ত দাঁড়িয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে নবী পয়গম্বর করে পাঠিয়ে দেবেন। আমার জীবনটা ধন্য হলো বাবা, এই স্বপ্নর বড় গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে। بسم الله الرحمن الرحيم ابي علي دايلي ايه سلام او دنيا ارچل ميرا تمرا تما در ابا تمرا تما در اما جان کے محبت کرو
আপনি কে মহাব্বত করা দুনিয়ার জমিনে আব্বা জানের মত মা জানানের মত বড় সম্পদ পৃথিবীর জমিনে আর কেউ নাই। আব্বা জান মা জানানে তারা গলা আসমানের সর্জ তারা গলা আসমানের চাঁদ তারা গলা আসমানের সর্জ তারা গলা আসমানের চাঁদ। ও দুনিয়ার ছেলেমেয়েরা হুঁশিয়ার হয়ে যাও তোমরা তোমাদের আব্বা জান মা জানানির সঙ্গে যেন অসাব ব্যবহার করো না তাদের সম্মুখে চোখটা গরম করে যেন তাকিও না তাদের সম্মুখে দাঁড়িয়ে বড় বড় কথাটা যেন বলো না তোমাদের কথাতে যদি তোমার আব্বা মা একবার বলে ও আদেশ শরীফ এসেছে
ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের মনে হয় দুনিয়ার জমিনে পাপটা ঘুচে যাবে। এবার ওই মহাপাপ খারাপ আমাদের দাস ভাইয়ের উপরে এসে পড়ে যাবে। আর আপনারা জানেরা ভাই জানেরা আপনারা জানতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে কিনে আমাদের ঘটনা জানিয়ে দিয়েছেন। দাস ভাই জান মিলে পাহাড়ের উপরে বসে আলোচনা করে নিয়েছেন, জান ঠিক করে নিয়েছেন। আমার ভাই জানেরা আমার ভাই জানের সবকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে আজ পাপটা ঘুচে যাবে। আপনার জানের মহাপাপ আমাদের উপরে এসে পড়ে যাবে। সকলেই তারা আলোচনা করেন ভাই জানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে ভালো হয়, কিন্তু কেমন করে দেওয়া যাবে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর আপনারা জানেন ও ভাই জানেরা দশ ভাই মিলে ঠিক করেছেন আব্বা জানের কাছে থেকে সলে বলে কৌশলে যেমন করেই হোক বার করে নে পাহাড়ির জঙ্গলে নিয়ে যে চিরদিনের মতো জঙ্গলের ভিতরে মাদার করে দেওয়া হবে। জঙ্গলের ভিতরে নিশ্চিন্ন করে দেওয়া হবে। কিছুদিন আব্বা যান কান্নাকাটি করবেন, দক্ষ প্রকাশ করবেন, কাঁদতে কাঁদতে সব ঠিক হয়ে যাবে। ভাইজানের এই মহাপ্পটা আমাদের দাস ভাইয়ের উপরে এসে পড়ে যাবে। পারে তারা যুক্তি করে নিয়ে বল দৌড়ে দৌড়ে বাড়িয়েছে আব্বা জানের কাছে পরদিন সকাল বেলা জানিয়ে দেন ও আমাদের আব্বা জান আমার করে যা টুকরা ভাই হজরতকে একটু সঙ্গে করে নিয়ে পাহাড়ের দরবারে পাহাড়ের জমিনে সমতলের জমিনে একটু নিজে বেরিয়ে নিয়ে আসে। কারণ আমাদের জীবনই বড় শখ ভাইজানকে নিয়ে একটু বাইরে বেরিয়ে নে মনে একটু শান্তি দেওয়া যাবে। আমাদের জীবনে শখ আছে আমরাও একটু বাইরে নিয়ে যে আমার ভাইজানকে নিয়ে বাপ আনন্দে মেতে যেতে পারি। আব্বা জান আগামীকাল সকালবেলা আমরা দশ ভাই মিলে পাহাড়ে খেলাধুলা করতে যাব। আমার কলিজার টুকরা ভাইজান এসবকে আমাদের কাছে দিতে হবে। ভাইজানকে নিয়ে 11 ভাইজান মিলে পাহাড়ে যে খেলাধুলা করে সন্ধ্যার আগে আব্বা জান আপনার দরবারে চলে আসব। আব্বা জান ইয়াকুব নবী আলাইহিসসালাম বলেছিলেন বাবারা তোমরা খেলতে যাও বাবা আমার সব ছেলে মানুষ ও পাহাড়ে ওঠে নাই পাহাড়ে কোনদিন যায় নাই পাহাড়ে যেতে পারবে না জঙ্গলে যেতে পারবে না বাবা তোমরা খেলাধুলা করবে বাবা। কখন বাঘ এসে যন্ত্র জানোয়ারেরা এসে তা করবে বাবা তোমরা দৌড়ে পালাতে পারবে আর সব দৌড়ে পালাতে পারবে না তোমরা যাও বাবা খেলা করে সব এসব আমার দরবারে থাক আমার কাছেই থেকে যাক। দাস ভাই জান মিলে আব্বা জানকে বলেছে আব্বা সারা জীবনটা একই রকম কথা বলে গেলেন একই রকমের আচরণ করে গেলেন আব্বা আমরা দাস ভাই জান যেন আপনার কাছে একজন শত্রু জীবনে কোনদিন আমাদের কাছে আমার ছোট ভাই জানকে দিলেন না আমরা কোনদিন নিয়ে পারে যে জঙ্গলে যে একটু খেলাধুলা করতে পারলাম না। আব্বা জান আগামীকাল আমাদের দিতে হবে ভাইজানকে নিয়ে আমরা
পারি একটু খেলাধুলা করে সন্ধ্যার আগে ঘরে ফিরে আসব, কিন্তু আমার ভাইজান কিনা নিয়ে ওই জঙ্গলের পাড়ে আমরা খেলতে যাব না। আব্বাজানের কাছে অনেক অনুনয় বিনয় করে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালামকে বার করে নিলেন। দশ ভাইজান নিয়ে সাথে করে নিয়ে পাড়ের দিকে এগোতে লাগলেন। আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরে গেছেন আল্লাহ আদাব ছিল তেমন সুবিধার নয়, জানি না আমার ইউসুফকে কোন ক্ষতি করে দিতে পারে। যাওয়ার আগে দুইটা হাত তুলে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ দ্বারা আজ আমার কলিজার টুকরা ইউসুফকে ওদের ভাইজানদের কাছে তুলে দিলাম, আমার বেটা ইউসুফকে আপনি হিফাজত করে নেবেন। এই দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহ নবী বলে ও বাবা সাবিরা, কোন ছেলে মেয়ের জন্য যদি তার বাপ, যদি তার কলিজার টুকরা মা, যদি তার মা জননী, যদি তার আব্বা জান দোয়া করেন, তার জন্য আর একদিকে তমাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ বাপ মায়ের দোয়াটাকে আগে আগে কবুল করে নেবেন। আব্বা জানের দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। দশ ভাই জান মিলে আল্লাহ নবীকে নিয়ে পাড়ের উপরে চলে গেলেন। ও ভাই জানেরা আল্লাহ কিনে আমাদের ঘটনা কোরআন শরীফের ভিতরে বারো বারাতে সুরা ইউসুফে তিনি নাযিল করলেন। আর আব্বা জানেরা ভাই জানেরা শুনলে অবাক হয়ে যায়, পাড়ের উপরে নিয়ে যে দশ ভাই জান মিলে ট্রেক করে নিয়েছে গভীর পাড়ে, যে ওই যে গভীর কুয়াটা আছে কুয়ার ভিতরে ফেলে দিয়ে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে। আল্লাহর নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে, পৃথিবীর কোন মানুষ কোন জীব জন্তু জানোয়ার যেন দেখতে না পায়। ঠিক করে নিয়ে আল্লাহর নবীকে দশ ভাইজান কোলে করে নিয়ে পাহাড়ের দিকে আগাতে লাগলেন, পাহাড়ের দিকে হাঁটতে লাগলেন। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালামের বয়স তখন 7 থেকে 8 বছর হবে, কোন কিতাবে লিখিত হয়েছে 18 বছর বয়স হবে, তবে বেশিরভাগ রাবিরা লিখেছেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালামের বয়স কানা 7 বছর হবে। আল্লাহ নবীকে কোলে করে নিয়ে দশ ভাই দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে যেতে লাগে। প্রতিমা যায় যে আল্লাহ নবী সবকে গায়ের থেকে জামা কাপড় গুলো খুলে নিলেন, পরনের কাপড়টা খুলে নিলেন। আল্লাহর নবী হযরতে ইউসুফ ভাইজানদের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন, ও গো আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, আমি তো তোমাদের ভাই তোমরা আমার ভাইজান, আমার গায়ে থেকে এমন করে জামা কাপড় গুলো কেন খুলে নিচ্ছেন? ভাইজানেরা জানিয়েছিল ভাইজান একটু পরে দেখে নেবে জামা কাপড় গুলো কেন খোলা গেল।
জামা কাপড় খুলে নিয়ে দৌড়ে দৌড়ে পাড়ের কোণে যেতে লাগলে। আল্লাহর নবী কাঁদতে লেগেছেন, ভাই জানেরা অবা আমার বড় ভাই জান, অমেজ ভাই জানেরা তোমরা আমার ভাই জান, আমি তোমাদের ভাই, আমার গায়ের জামা কাপড় গুলো এমন করে কেন খুলে ফেলছেন? বলার সাথে সাথে বাপ একজন ভাই দৌড়ে দে এক কষিয়ে মুখে কষিয়ে দিলেন, একটা চিল মুখে কষিয়ে দিলেন, মুখের উপরে একটা চর কষিয়ে দিলেন। আল্লাহর নবী ওরে বাবারে বলে কেঁদে, সেদিন বড় ভাই জানের গলা গানা জড়িয়ে ধরে এত কান্না কানছিলেন, ভাই জান আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি যদি মারা যাই আমার কোনো যাতুকা বাজান, কেঁদে কেঁদে পাগল লোকেই যাবে। বলার সাথে সাথে পিছনে দেখতে একজন ভাই জান দৌড়ে যে জোরে একটা লাঠি কষিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী পিছনে তাকিয়েছেন, সম্মুখে আর এক ভাই জান আবার একটা চর কষিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যেদিকে তাকায় সেদিকে এমন করে মারতে লাগেন, আল্লাহর নবী সেদিন কেঁদে কেঁদে ভাই জানদের গলা জড়িয়ে ধরে পাড়া জড়িয়ে ধরে কেঁদেছিলেন, আমার ভাই জানেরা আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি যে আপনাদের ভাই, আপনারা আমার ভাই, এই দুনিয়ার জমিন থেকে যদি মারা যায় আমার কলিজার টোকরা বাজান, কেঁদে কেঁদে দুনিয়াতে পাগল হয়ে যাবে। মাপতে মাপতে দশজনে মিলে গভীর পাহাড়ের ধারে জঙ্গলের ধারে নিয়ে যেয়ে বহুদিনের একটা পুরানো কুয়া ওইখানে রয়ে গেছে। দশ ভাই জান মিলে ঠিক করে নিয়েছেন, ও আমার ভাই জানেরা এই কুয়াতে যদি ফেলে দেওয়া হয় পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না, কুয়ার ভেতরে পচে পচে শেষ হয়ে যাবে। আব্বা জান কেঁদে কেঁদে থেমে যাবে, কিন্তু মহাবাপটা আমাদের উপরে এসে পড়ে যাবে, পাপ দুনিয়া থেকে পার হয়ে যাবে। কুয়ার ধারে যখন নিয়ে গেছেন, আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরে গেছেন, আমার ভাই জানেরা এই কুয়ার ভিতরে ফেলে দেবে, এই কুয়াতে দিয়ে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, এই জন্য বাঁচার জন্য শেষবারের মতো দুই ভাই জানের গলা জড়িয়ে সেদিন এত কান্না কেঁদেছিলেন, ভাই জানেরা আমাকে মারবেন না, এই কুয়ার ভিতরে ফেলে দেবেন না, এই কুয়াতে ফেলে দিলে আমি আর কোনদিন উঠতে পারবো না, এই কুয়াতে যদি আমি পড়ে যাই কুয়ার ভিতরে জলের মতো মারা যাব, আমি মারা যাব আমার দুঃখ নাই, কিন্তু আমার কলিজার টুকরা বাপ, আমার কলিজার টুকরা বাপ হযরত ইয়াকুব নবী কেঁদে কেঁদে দুনিয়া থেকে মারা যাবে। আমার ভাইয়ানেরা আমি জোহাত করে বলি, পাই ধরে বলি, আমাকে আরো টুকা মারে কিন্তু এই গভীর কুয়াতে ফেলে দেবেন না, আমি আর কোনদিন বাঁচব না। কোন কথা শুনল না বাবা, কেল চর লাঠি ঘুষি মাপতে মাপতে চার ভাই যান কাঁধে করে নিয়ে কুয়ার দরবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন,
অত ইজ্জ মানতে চাও, অত জিল্ল মানতে চাও, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। ওরে দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর রাজা বাদশারা, অহংকার করো না, গরিমা করো না, অহংকার দিও না, অহংকার করো না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর রাজা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ, তামাম বিশ্ব জগতের রাজা হচ্ছি আমি আল্লাহ, আমি মাওলা, আমি আল্লাহ তাআলা, যাকে ইচ্ছা করি পৃথিবীর জমিনে কোন দেশে রাজা বানিয়ে দে, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার খাটটা ধরে রাজার চেয়ার থেকে নামিয়ে দিয়ে ওই দেশের প্রজা বানিয়ে দি। বান্দা তোমরা ভুলে যেও না, ওগো আমার বান্দারা ভুলে যেও না, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজা, তামাম পৃথিবীর মালিক, আমি আল্লাহ পাক, যাকে ইচ্ছা করে কোন দেশে রাজা বানিয়ে দিই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার ঘর ঘরা ধরে নামিয়ে দিয়ে ওই দেশের প্রজা বানিয়ে দিই। অত ইচ্ছ মানতে চাও, অত জিল্ল মানতে চাও, বেয়া বিকল হয়, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে মহান সম্মান দিয়ে উচ্চ শিখরে পৌঁছে দিই। কোন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান দুনিয়ার জমিনে লুটিয়ে দিয়ে দুনিয়ার মাটিতে মিশিয়ে দিই। তবে আমার বান্দারা, তোমরা জোর করে বলো না, আমি জোর করে কাউকে রাজা বানিয়ে দিই, কাউকে ভিখারি করি কখনোই নয়, বেয়াদি কাল হয়ই। একমাত্র তোমাদের কর্ম জীবন দেখে, তোমাদের কর্মের ধারা দেখে আমি আল্লাহ তোমার পদোন্নতি করে দিই, আমি আল্লাহ তোমার গতিচ্যুত করে দিই, একমাত্র তোমার কর্মের বিনিময়ে। আমার ভাইয়ারা, এই জন্যে দুনিয়ার জমিনে দেখি, বিশেষ করে আমার এই ভারতবর্ষের দেশে কত মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা আজ দেশের দেখা প্রসাদ করে জল জান্ত তারা জেলে যেয়ে বসে আছেন, আবার কত মানুষ জেল থেকে ছাড়াবে এই ভারতবর্ষের জমিনে, আল্লাহ পাক তাকে উচ্চ স্থানে বসিয়ে দিয়েছেন। অত ইজ্জ মানতে চাও, অত জিল্ল মানতে চাও, বেয়াদি কাল হয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। নিশ্চয় আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত শক্তির শক্তিদার, পৃথিবীর সমস্ত শক্তি আমি আল্লাহ পাক আমার মুঠোর মধ্যে, আমার শক্তির কাছে কোন শক্তি টিকবে না। কোরআন শরীফে আল্লাহ পাক আরো জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোমরা যেন আমাকে ভুলে যেও না, তাম পৃথিবীর জমিনে বিশ্বের যে কোনো প্রান্তে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, পানির গভীরে, মহাশূন্যে, যেখানেই বসে তোমরা আলোচনা করো না কেন, এমনকি রাত্রে বিছানার উপরে শুয়ে এসে তোমার অন্তরে যদি কোনো গবেষণা করো, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার অন্তরের গবেষণা, তোমার জীবনের মনের ক্যালকুলেশন তোমার আগে আমি আল্লাহ তাআলা জানতে পারি। আমার আব্বা জান
কোন জিনিস আসতে পারবেন না। কোরআন শরীফ অপরায়তে আরো জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরীদ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার পায়ে কাদা ফুটে গেছে, পায়ের তলায় কেটে গেছে, তুমি জানতে পারো না, পা জানতে পারি না, তোমার পায়ে থেকে একটা সরু লিখেছি, তোমার ঘর গলার উপর দিয়ে আল্লাহ তাআলা মাথার মস্তিষ্ক ব্রেন বানিয়ে দিয়েছেন, ওই ব্রেনের সঙ্গে সিঁড়িখানা আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, পায়ে কেটে যাওয়ার সাথে সাথে ওই শিরের সাহায্যে তোমার ব্রেনে যে তোমাকে জানিয়ে দেয়, ওরে আব্দুল কাদের আব্দুল সালিম একবার চেয়ে দেখো, তোমার পায়ের নিচে কাঁটা ফুটে গেছে কিংবা কিছু লেগে কেটে গেছে, তারপরে আপনি নিজে জানতে পারেন। আল্লাহ পাক কোরআন শরীফে তাই জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরীদ। বান্দারা আমার কথা ভুলে যেও না, তোমার ঘরে সিঁড়িখানা যত তোমার নিকটে আছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঘরে সিরাত চাইতাম, আরো তোমার নিকটে আছে, আপনি তোমার জীবনে কিছু অকার না যাক, তোমার জীবনে কিছু ঘটে যাক আর না যাক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি নিজে জানার আগে আমি আল্লাহ তাআলা জানতে পারি। আমার ভাইয়ানেরা ভাইজানেরা শুনলে আমার হয়ে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত বড় নেয়ামত আল্লাহ কুদরত আল্লাহ, দশ ভাইজান মিলে পাহাড়ের উপরে বসে বসে যে আলোচনা করেছিলেন, তারা জানে এই পৃথিবীর জমিনে কেউ জানতে পারবে না, আমাদের কথা কেউ দেখতে পারবে না, শুনতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, ওই ইয়াকুব নবীর বেদারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের গোপন বৈঠক সম্পর্কে সব কিছু জানি, সব খবর রাখি। আমার ভাই জানেরা, আপনারা মনে করবেন না, আপনারা হয়তো মনে করবেন একটা আলোচনা হচ্ছে, না জানি কোথায় বেড়ে গেল কোথায় চলে গেল, আসল কথাটা জানতে পারলাম না, এই জন্য আমি প্রায় বলে থাকি, আমাদের দেশে কবিরা জানিয়েছেন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কখনো কি জ্ঞান বল পাবি জ্ঞান ধন, প্রদীপে না দিয়া তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়া তাকে আলো। আমার আব্বা জানে না ভাই জানে না, কতটা হয়তো ঠিক বুঝলেন না, কবি বলতে চায় ও দুনিয়ার মানুষেরা একবার ভালো করে শুনে না, কোন জিনিস পড়তে গেলে শিখতে গেলে জানতে গেলে মনোযোগ সহকারে যদি না শোনেন, মনোযোগ সহকারে যদি না আপনি দেখেন, জীবনে কোনদিন আপনি উন্নত করতে পারবেন না। কবিতার মেশাও দিয়েছেন, বই পড়ে কিন্তু যে নাকি দেয় মন, কখনো কি জ্ঞান বল পাবে জ্ঞান ধন, প্রদীপে না দিয়া তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়া তাকে আলো। আমার ভাইয়ারা কবি বলতে যাচ্ছেন, আপনাদের মাথার উপরে যে লাইট জ্বলছে আলো জ্বলছে, এই আলোর কখনোই ক্ষমতা নাই এমন করে আলো দিতে পারে, কারণ ওর পিছনে একটা শক্তি আছে, চাই বিদ্যুৎ বলেন আর জেনারেটর বলেন, সেই শক্তির দ্বারাই এই লাইট আমাদের কাছে আলো দান করে। ঠিক তদ্রব আমার আব্বা জানেরা ভাই জানেরা, মনে রাখতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দুটো নিয়ামত যিনি দিয়েছেন, একটা কোন কান, দ্বিতীয়টা কোন অন্তর, কান দিয়ে শুনে অন্তর দিয়ে গেতে নিতে হবে। চুপ কি করে বাবা,
চুপ করে বসে বসে শুনছেন, মনটা যেন এদিক ওদিক চলে না যায়। আল্লাহ পাক আল্লাহ দরাস পবিত্র কোরআন মাজিদের ভিতরে তিনি আমাকে জেনে দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। একমাত্র আপনারই দান, আপনারই দান। আল্লাহ করে মেঘেরে বাণী করে এ দয়ার মাফি, এ সব মাফি কে আপনি কবুল করেনি। আর আপনি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার যখন এবং বান্দা বান্দি পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক এ দোয়ার ওসিলা করে আপনার দেবো বান্দাদের ওসিলা করে আপনার হাবিব পাকের ওসিলায় আমাদের দয়া মাহফিল কে কবুল করে নিয়ে আমাদের সকলের জিন্দেগির গুনাহকে আপনি মাফ করে দিন। রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতদিন আমাদের বাঁচিয়ে রেখে দেবেন, এই ভারতবর্ষের জমিনে যত মুসলমান ইমানদার বানিয়ে রেখে দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাদের হেফাজত করে নিন। ভারতবর্ষের জমিনে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে পশ্চিম বাংলা ওড়িশা বিহারে আল্লাহ যত আপনার মেহবুব বান্দা বান্দি শুয়ে রেখে দিয়েছেন, সব তগপ সকলের পাঁচ দরবারে পৌঁছে দিন। আর আপনি আল্লাহ খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সারান শরীফ, বিহার শরীফ, ঘটিয়ারি শরীফ, ফরুপা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে পৌঁছে দিন। সেই সাথে আল্লাহ তাআলা খাস করে এ বাংলার জমিনে কুরবুরা দরবার শরীফে আলা হযরত দাদা হুজুর পীরকে বলাপ, মরহুম বড় হুজুর পীরকে বলাপ, মরহুম সিজলা হুজুর পীরকে বলাপ, মরহুম নদনা হুজুর পীরকে বলাপ, মরহুম ছোট হুজুর পীরকে বলাপ, রওজা মুবারকে পৌঁছো দিন। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম। এতক্ষণ শুনছিলেন ইউসুফ জুলেখার ঘটনা প্রথম ক্যাসেট, এরপরে আপনারা শুনুন দ্বিতীয় ক্যাসেটে ইউসুফ জুলেখার ঘটনা। খোদা হাফেজ।